অল রাইট ভিডিও শুরুতে আপনি যে বাংলা ট্রেন্ডিং সঙ্গ এর ভিডিওটি দেখলেন সো আজকাল এই ভিডিওতে আমরা ওইরকম ট্রেন্ডিং সঙ্গের এক্সএমএল ভিডিও এডিট শিখে নেব এলাইট মোশন অ্যাপ্লিকেশানের মাধ্যমে তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে দেন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে ইফেক্ট আর রয়েছে পিটমার্ক তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন দেন এখান থেকে ফার্স্টে বিট মার্কটা ওপেন করে নেবেন অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমি লিরিক্সের যে কাজটা রয়েছে সেটা আমি করে রেখেছি তো আপনাকে এটা আলাদা করে করতে হবে না এখানে দেখুন লিরিক্স লেখা আছে আগে থেকে অ্যান্ড ইফেক্ট অ্যাড করা আছে ঠিক আছে তো এখানে কাজটা আপনাকে করতে হবে না আপনাকে যেটা করতে হবে দেখিয়ে দিই আপনাকে যেটা করতে হবে এখানে যে ফন্ট স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন লিরিক্সের মধ্যে এটাকে আপনাকে আর কি রিপ্লেস করতে হবে তো কি করবেন এখানে দেখুন দুটি টেক্সটের লেয়ার আছে উপরের দিকে লিরিক্সের দেখুন রয়েছে তো এই দুটির মধ্যে নিচের থেকে সিলেক্ট করবেন এটি টেক্সটে ক্লিক করবেন দেন এখানে যা লেখা থাকবে থাকুক দেন উপরে এই অপশানে ক্লিক করে ভি অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাংলা ফন্ট সিলেক্ট করতে পারেন তাছাড়া আমি যে ফন্টটা এখানে ইউজ করেছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করুন ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে দেন এরকম ফন্ট সিলেক্ট করবেন টিকমার ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন দেন উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে যা লেখা থাকবে থাকুক দেন উপরে এই অপশানে ক্লিক করে একই ফন্ট সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন ঠিক আছে তো স্টাইল রিপ্লেস হয়ে যাবে তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো টেক্সটের লেয়ার থাকবে প্রত্যেকটিতে আপনারা কিন্তু ফ্রন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন দেন করা হয়ে গেলে নিচের দেখুন নিচের দেখুন এখানে একটা ইমোজি লেয়ার রয়েছে যেটা আমি অ্যাড করে রেখেছি এটাকে সিলেক্ট করবেন এটি টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ যে কোনো ইমোজি এখানে অ্যাড করতে পারেন এরকম কেটে দেবেন কেটে দিয়ে দেন আপনার পছন্দের যে কোনো একটা ইমোজি এরকম অ্যাড করে নেবেন ঠিক আছে বা আপনি চাইলে এরকম এগুলি রেখে দিতে পারেন দেন আইওএস ভার্সন ফোরটিন এই ফোনটা সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন এবার আপনাকে ফটো অ্যাড করতে হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে এগারো দশমিক দুই তিন এই যে বিটমার্কটা রয়েছে এই বিটমার্ক থেকে আপনাকে ফটো অ্যাড করতে হবে ঠিক আছে তো প্লাসে ক্লিক করবেন দেন এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনি ফার্স্ট একটা ফটো এরকম সিলেক্ট করবেন দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন দেখুন অ্যাড হয়ে গেছে এরপর ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন পরের বিট মার্কে টাইম লাইনটা চলে আসবে এই দেন এই অপশানে ক্লিক করবেন এক্সট্রা পার্ট রাইট থেকে কাট হয়ে যাবে দেখুন কাট হয়ে গেছে এরপর ফটো যদি আরও বেশি অ্যাডজাস্ট করার থেকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন মুভেন্ট ট্রান্সনে ক্লিক করে এখান থেকে সোয়াইপ করে এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা আর কি অ্যাডজাস্ট করতে পারবেন দেন তিন নম্বরে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এখন বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে আসবেন দেন পরের বিট মার্কে টাইম লাইনটা আনবেন আনার পর প্লাস্টে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন অ্যাডতে ক্লিক করে পরের বিট মার্কে টাইম লাইন নিয়ে এসে এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করে দেবেন তো এইরকম সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক রয়েছে প্রতিটা বিট মার্কে বিট মার্ক অনুযায়ী আপনারা কিন্তু ফটোগুলি একে একে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত আমি এখানে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি ওকে তো বিটমার্ক অনুযায়ী আমি এখানে সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি তো আপনারাও বিটমার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করে নেবেন তো ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাকে এখানে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে ফার্স্টেই যে ফটোটা আপনি অ্যাড করেছেন এটাকে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে দেবেন তাহলে লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে এই ফটোটা আপনাকে ডুপ্লিকেট করতে হবে ঠিক আছে এরকম ডুপ্লিকেট করে নেবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন এটা ওপেন করার পর ফার্স্টেই দেখুন রয়েছে ডুপ্লিকেট ফটোর দেখুন লেয়ার মানে দুটো লেয়ার একসঙ্গে রয়েছে দেখুন উপরে একটা নিচে একটি একই ফটো তো উপরেরটাকে সিলেক্ট করবেন ফার্স্টে দেন এই অপশানে ক্লিক করবেন দেন কপি লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে বিট মার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন যেখানে আপনি ডুপ্লিকেট ফটো মানে ডবল লেয়ারের ফটো অ্যাড করেছেন ঠিক আছে তো এখানে দেখুন রয়েছে দেন উপরেরটাকে সিলেক্ট করবেন যেহেতু আপনি ওখানে উপরের লেয়ারটা কপি করেছেন সেই সেই কারণে আপনি এখান থেকে ওপরের লেয়ারটা সিলেক্ট করবেন দেন এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন নিচে রয়েছে একটি অপশান পেস্ট স্টাইল তার পাশে দেখুন রয়েছে একটি অ্যারোতে এটাকে ক্লিক করবেন অ্যারোতে অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান আসছে তো কালার অপশনটিতে ক্লিক করে একটা হাইড করে দেব হাইড হয়ে গেছে এবার পেস্টটি ক্লিক করে দেবেন তাহলে এটা এফেক্টটা এখানে পেস্ট হয়ে যাবে দেখুন এখানে এফেক্টটা পেস্ট হয়ে গেছে এবার এখান থেকে ব্যাক আসবেন আবারও দেন এফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করবেন এবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন এই অপশানটিতে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন দেন আপনার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন দেন টাইম লাইনটা একদিনে আসবেন এরকম একদিনে আসার পর এবারে নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন দেন এই অপশানটিতে ক্লিক করে নিচে দেখুন পেস্ট স্টাইল রয়েছে তার পাশে অ্যাডোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে হাইট করে দেবেন দেন পেস্টে ক্লিক করে দেবেন তাহলে এটা এফেক্ট এখানে পেস্ট হয়ে যাবে দেখুন এফেক্ট এখানে পেস্ট হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে ঠিক আছে এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে তারপরে যে ফটোটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন দেন ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন এখান থেকে ব্যাকে আসবেন দেন বিট মার্ক প্রজেক্ট ওপেন করবেন যেটাতে আপনি ফটো অ্যাড করেছেন দেন টাইম লাইনটা এগিয়ে আসবেন এগিয়ে আসার পর এই ফটোতে ইফেক্ট দেওয়া হয়েছে দেন তার পরের ফটোতে ফটো সিলেক্ট করবেন এতে ইফেক্ট দিতে হবে তো সিলেক্ট করবেন দেন ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন দেখুন এখানে এফেক্টটা লেগে গেছে দেন তার পরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা আপনি পেস্ট করে দেবেন দেন একই রকম প্রসেসে পরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো রকম সেম প্রসেস ফলো করে আপনি একদম শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো এখানে থাকবে প্রত্যেকটি ফটোতে আপনারা কিন্তু এফেক্টটা অ্যাড করে নেবেন ঠিক আছে এভাবে ইফেক্টটা পেস্ট করে নেবেন তো আমি বাকিগুলো দেখাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে আমি বাকিগুলো দেখাচ্ছি না আপনারা কিন্তু অবশ্যই এই মাঝের ফটোগুলোতে মানে মানে প্রত্যেকটা ফটো তো আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন ঠিক আছে তো করা হয়ে গেলে আপনাকে এখানে একটা এইচডিআর ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে ব্যাকে আসবেন দেন ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে দেখুন দুটি লেয়ার রয়েছে মইনুল টেক সিসি নামে ঠিক আছে তো এই দুটি লেয়ারকে আপনাকে কপি করতে হবে বাঁ দিকে দেখুন এখানে লেয়ারগুলো সহজ এই জায়গাতে তো লং প্রেস হোল্ড করুন দেখুন একটা সিলেক্ট হয়ে গেছে নিচের থেকে টাচ করুন যেটাও সিলেক্ট হয়ে গেছে এবার এই অপশানটিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে কপি টু লেয়ারসে ক্লিক করে দিন দুটি লেয়ার একসঙ্গে কপি হয়ে যাবে এবার এখান থেকে ব্যাকে আসুন দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করুন ওপেন করার পর টাইম ল্যান্ডে নিয়ে আসুন যেখান থেকে ফটো শুরু হচ্ছে সো এখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন তো এখান থেকে ইলেভেন পয়েন্ট টু থ্রিতে বিটমার্কে বিটমার্কে টাইম ল্যান্ড আনবেন তিনি বিটমার্কে আনার পর এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখান থেকে পেস্ট টু লেয়ার্সে ক্লিক করে দেবেন দুটি লেয়ার এখানে একসঙ্গে দেখুন পেস্ট হয়ে যাবে দেখুন পেস্ট হয়ে গেছে দুটি লেয়ার একসঙ্গে ঠিক আছে অ্যান্ড আগের থেকে কোয়ালিটি অনেকটা বেটার হয়ে গেছে তো ভালো লাগছে দেখতে ওকে সে এরপর আপনাকে এই যে প্রজেক্ট এটা আপনাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন কোন এখানে একবার ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট মোটে ভিডিওতে পায়